আজ শ্রাবণের শেষ সোমবার। এরকম একটা সময়ে ভগবান শিব বা ভোলানাথের সম্পর্কে কোনো ছোট গল্প আমাদের পেজের তরফ থেকে আসবে না, তা অসম্ভব। তাই আজকের গল্পটা যে সমস্ত শিব ভক্তরা রয়েছে, যারা আমাদের ভিডিও নিয়মিত দেখো, তাদের জন্য। শিব ভক্ত প্রত্যেক মানুষেরই একটা নাম কিন্তু খুবই জানা বা চেনা, সেটা হলো তারকেশ্বর। বাবা তারকেশ্বর স্বয়ং সেখানে রয়েছেন। এই তারকেশ্বরই মন্দিরের কাছাকাছি একটি ছোট বাড়িতে থাকত রিভু নামে একটি ছেলে। সে দেখতে পেত শ্রাবণ মাস শুরু হওয়ার সাথে সাথেই প্রচুর জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সবাই তারকেশ্বরে আসছে আর শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য জল ভর্তি করে ঘড়া নিয়ে আসছে। এটা দেখে না রিভুর মাঝে মাঝে মনে হতো যে আচ্ছা, এরা এত দূর থেকে জল নিয়ে নিয়ে আসে, এসে শিব ঠাকুরের মাথায় ঢালে, এটাতে কি এমন ব্যাপার? মানে আমার বাড়ি থেকে তো এই, আমি তো দেখতে পাচ্ছি নিজের ঘরে শুয়ে শুয়ে মন্দিরটা বা মন্দিরের মাথাটা, তাহলে নিশ্চয়ই ঈশ্বর আমার উপর একটু বেশি কৃপা দৃষ্টি তার থাকবে। যারা অনেক দূর দূর থেকে আসছে বা যারা নিয়মিতই শিব ঠাকুরের দর্শন করতে আসছে, তাদের থেকে আমি আরেকটু বেশি প্রিভিলেজ, বা আমি যদি ঠাকুরের কাছে কিছু প্রার্থনা করি তাহলে তাদের তুলনায় ঈশ্বর আমার কথা বেশি শুনবেন। এই ভেবে সে কোনোদিনই ওই মন্দিরের ভেতরে যায় না। প্রতিবারই মন্দিরের বাইরে থেকে কখনো একটা প্রণাম ঠোকে বেরিয়ে যায় আর মনে মনে ভাবে, হ্যাঁ আমি তো মন্দিরের এত কাছে থাকি, ও যাবোক্ষণ, কাল পরশু করে যাব। এইভাবে তার দিন বেরোতে থাকে। একদিন হঠাৎ ঘুমের মধ্যে বিভু স্বপ্ন দেখে তাকে কিছু লোকজন মেরে দিতে চলেছে। সে তৎক্ষণাৎ বিছানা থেকে লাফিয়ে উঠে বসে এবং মনে মনে ভাবে যে বাবা, আমি তো আর বেশিক্ষণ থাকতে পারবো না, যদি সত্যিই কেউ আমাকে মেরে দেয়, না আমার উচিত এই সময় ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করার, যাতে তিনি আমার এই খারাপ সময় আমার পাশে থাকে। এই ভেবে সে নিজের ঘর থেকে বেরোয় এবং ঘর থেকে বেরিয়ে সে বাইরে দেখে যে প্রচণ্ড অন্ধকার রাস্তা, অতএব এখন তো যাওয়া যাবে না, সকাল হলে যাবোক্ষণ। কিছুক্ষণ বসার মধ্যেই হঠাৎ করেই বেশ কিছু লোকজনকে দেখতে পায় যে তারা মন্দিরের দিকে যাচ্ছে। তাদেরকে দেখে রিভু জিজ্ঞেস করে, আচ্ছা আপনাদের প্রায় দেখি এই রাস্তা দিয়ে যেতে মন্দিরের দিকে যান, তো এই রাত্রিবেলা কিছুই দেখা যাচ্ছে না, আপনাদের ভয় লাগে না? মানে আপনারা তো সকালেও যেতে পারেন, রাত্রিবেলায় প্রার্থনা করতে গেলে ঈশ্বর বেশি ভালোবাসবে, সকালবেলায় করলে কম ভালোবাসবে, তার তো কোনো মানে নেই। তখন সেখান থেকে মানে থাকা একজন দর্শনার্থী বলেন রিভুকে যে, না আসলে আমরা নিজেদের সকালটা শুরু করতে চাই তারকেশ্বর বাবার বা শিব ঠাকুরের মুখ দেখে, ভোলানাথ বাবাকে দেখে তাকে পুজো করে আমরা আমাদের গোটা দিনটাকে কাটাতে চাই। আমি জানি এরকম করলে ঈশ্বরের কৃপা দৃষ্টি সব সময় আমাদের দিকে থাকবে, আর তাছাড়া শুধুমাত্র ভয় পেয়ে, কষ্ট পেয়ে বা ভালো খবর হলেই না, প্রত্যেক দিন আমরা এখানে আসি এবং ঈশ্বরের সামনে এসে করো জোরে প্রার্থনা করি, তো আমাদের মনে হয় এতে ঈশ্বর আমাদের একটু বেশি ভালোবাসেন। রিভু শোনে এবং তারপর বলে, ও তার মানে আপনারা বলছেন যারা আপনারা অনেক দূর দূর থেকে আসেন, অন্য গ্রাম থেকে আসেন, তাদের ওপর ঈশ্বরের কৃপা দৃষ্টি বেশি, আর আমরা যারা এইখানেই জন্মেছি, যারা এতটাই লাকি যে আমাদের বাড়ি থেকেই বসে বসে মন্দির দেখা যায়, তাদের কি, তারা কি লাকি নয়, তারা কি এতটা প্রিভিলেজ নয়, বা তাদের কি ঈশ্বর ভালোবাসবে না? লোকগুলো আর তার সাথে মানে রিভুর সাথে কোনো রকম তর্ক বিতর্কতে যায় না, তারা চলে যায় নিজেদের মতো মন্দির দর্শনে। পরের দিন সকালবেলা উঠে রিভু যায় এবং মন্দিরে গিয়ে শিব ঠাকুরের সামনে গিয়ে নিজে প্রার্থনা করে এবং বাড়ি ফেরে। কিন্তু অদ্ভুতভাবেই রিভু সেই দিন বিকালবেলায় একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পরে উপরে গিয়ে শিব ঠাকুরকে রিভু জিজ্ঞেস করে, আচ্ছা আমি আপনার মন্দিরের কাছাকাছি থাকি, যে গ্রামে আপনি রয়েছেন সেই গ্রামেই আমি রয়েছি, যে জায়গায় আপনি রয়েছেন সেই জায়গাতেই আমি রয়েছি, আমি গিয়ে আপনাকে প্রার্থনা করলাম, পুজোতে পাঁচ রকমের মিষ্টি দিয়েছি, এত বড় বড় আকন্দের মালা দিলাম, তারপরে কাঁটা ফল বেলপাতা এসবও চড়ালাম, সেদিন তো অতিরিক্ত দুধও নিয়ে গেছিলাম, তারপরেও আপনি আমাকে মেরে ফেললেন, আমি চলে এলাম এই উপরে, এটা আপনি ঠিক করলেন না। তখন ভোলা মহেশ্বর একটি উত্তর দিলেন, বললেন, শুধু বিপদে পড়ে বা শুধু আনন্দে থাকার সময় যে মানুষ আমাকে মনে করে সেই মানুষের আমি নই, যে মানুষ প্রত্যেক দিন আমাকে মনে করে, যে মানুষ মনে করে যে তার সমস্ত ভালো খারাপ সব দায়িত্ব আমার, আমি সেই মানুষের,
তুমি যখন বিপদে পড়লে তখন তুমি আমার দরজায় এলে, আমাকে মন প্রাণ দিয়ে ডাকলে, শয়ে শয়ে দুধ চড়ালে, আকন্দর মালা দিলে, কাঁটা ফল দিলে, বেলপাতা দিলে, মিষ্টি দিলে। কিন্তু যে সময়গুলো তুমি খুব ভালো ছিলে, তোমার জীবনে অনেক বেশি আলস্য ছিল, সেই সময়গুলো তুমি আমাকে মনে করোনি। তাই যে ভক্ত আমাকে রোজ মনে করে, প্রতিদিন আমার মন্দিরে না আসতে পারলেও নিজের বাড়িতে বসে, নিজের বিছানায় শুয়েও, একবারের জন্য হলেও জয় শিব শম্ভু বলে, আমি শুধু তার কথাই শুনি, তার প্রার্থনাই শুনি। বন্ধুরা, এই ছোট্ট গল্পটা কেমন লাগলো লিখে জানিও।